হবিগঞ্জের সেনাবাহিনী সচেতনতামূলক প্রচারণা আপনাদের অবস্থান করার জন্য বলা হয়েছে তো আপনারা সেই দিন করবেন এবং আপনারা তার আগে থেকে বের হবেন না হবিগঞ্জের প্রতিটি উপজেলার টহল শুরু করেছে সেনাবাহিনী পায়ে হেঁটে তারা পুরো শহর প্রদক্ষিণ করে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করছেন বিভিন্ন স্থানে আড্ডা দেওয়ায় তাদের ধাওয়া দিয়ে বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে অনেক স্থানে আড্ডাত সরিয়ে দেয়া হয় লেফটেন কর্নেল খন্দকার মেহেদি আল মাহমুদ এর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয় তাদের স্লোগান ছিল সাবান দিয়ে হাত ধুবো ঘরে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো এই রূপ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে বাজারঘাটে আপনাদের চলাফেরা চিহ্নিত করবেন আপনারা বাজারঘাটে বাজার করতে পারেন কিন্তু সেখানে আপনাদের সীমাবদ্ধতা আছে ছয় ফুট দূরত্ব মেনটেন করে সব সময় বাজারঘাট করবেন হবিগঞ্জ থেকে ফয়সাল আহমেদ পলাশের পাঠানো ভিডিও চিত্রে সাথে ছিলাম রাজিবুল ইসলাম রিয়াজ বিজয় বাংলা টিভি ঢাকা নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্ন একে দেয়া হচ্ছে নরসিহির বিভিন্ন হাট বাজারে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংস্কৃতিক চিহ্ন একে দিয়ে জনগণকে সচেতন করছে পুলিশ প্রশাসন আর শনিবার সকালে নরসিংদীর বিভিন্ন বাজারে দোকানের সামনে সাংস্কৃতিক চিহ্ন বৃত্ত একে দেওয়া হয়েছে বৃত্তের ভিতরে দাঁড়িয়ে ক্রেতা সাধারণ দোকানের নিকট থেকে পণ্য ক্রয় করবেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় কাঁচা বাজার চিকিৎসা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে করোনা ভাইরাসকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনে কেনাকাটা করার জন্য এসব চিহ্ন আঁকা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ জেলার সব কয়টি থানা এলাকায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসে সংক্রমিত না হওয়ার জন্য সচেতন করা হয়েছে নরসিংদী থেকে মিন্টু দাসের পাঠানো ভিডিও চিত্রের সাথে ছিলাম রাজিবুল ইসলাম রিয়াজ বিজয় বাংলা টিভি ঢাকা জয়পুরহাটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক সংকট আজ সারাদিন জয়পুরহাট শহরের ছোট বড় বিভিন্ন ফার্মেসি ঘুরে দেখা যায় জয়পুরহাটের কোনো ফার্মেসিতে হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল পাননি কোনো ক্রেতাই তেমনি জয়পুরহাট শহরের সকল দোকানেও দেখা যায় একই চিত্র জয়পুরহাট শহরের সরেজমিনে গিয়ে দেখা যায় সকল বিক্রেতারা বলেন দীর্ঘ এক সপ্তাহ যাবৎ কোনো কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল আইটেম সরবরাহ করে নাই আমরা অর্ডার দিচ্ছি কিন্তু ওনারা দিচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা জানান যাওদু একটা কোম্পানি দিচ্ছে তাও নগণ্য পঞ্চাশটা চাইলে পাঁচটা দেয় চাহিদা আগের তুলনায় অনেক বেড়ে গেছে কিন্তু সে তুলনায় এগুলো পাওয়া যাচ্ছে না পল্লি চিকিৎসকগণ পরামর্শ বলেন যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে না সেহেতু ব্লেসিং পাউডার কাপড় কাঁচা পাউডার পানিতে গুলে খারযুক্ত সাবান ব্যবহার করে হাত ধোয়ার পরামর্শ দেন এদিকে আরো জানা যায় অলস সময় পার করছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা বন্ধ খাওয়া পড়ার খুব সমস্যা সরকার কিছু অনুদান দিলে আমরা খাতা তারা সকল সংগঠন এবং প্রতিষ্ঠানের কাছে দাবি জানিয়েছে হ্যান্ড ও মাস্ক বিতরণ না করে স্বল্প পরিসরে হলেও তাদের জন্য চাল ডালের ব্যবস্থা যেন করা হয় অপরদিকে জয়পুরহাট দেখা যায় শহরটি আজও ছিল সম্পূর্ণ ফাঁকা সকল বিপণী বিতানগুলো ছিল বন্ধ জয়পুরহাট পুলিশ বাহিনী সর্বদাই সচেষ্ট ছিল জনসমাগম কম রাখতে পুলিশের এই ভূমিকাকে প্রশংসনীয় বলেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জয়পুরহাট থেকে ইসমাইল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে সাথে ছিলাম রাজিবুল ইসলাম রিয়াজ বিজয় বাংলা টিভি ঢাকা বিজয় বাংলা টিভি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল